দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে প্রশাসনিক সভায় কড়া ভাষায় বার্তা দেন, শিল্প বন্ধ করে আন্দোলন করা যাবে না। মুখ্যমন্ত্রীর বার্তাকে উপেক্ষা করে সকাল থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের কাজ বন্ধ করে বিক্ষোভ। ঘটনাটি ইসিএল এর সাতগ্রাম এরিয়ার পিওর শিয়ারশোল কলিয়ারি। তৃণমূলের শ্রমিক সংগঠনের বিক্ষোভের জেরে বন্ধ কলিয়ারি। এক কয়লা খনি শ্রমিককে নো ওয়াক নো পে এর নোটিশ দেওয়ায় এই আন্দোলন বলে জানা গিয়েছে। हालांकि उसका डिजनेशन अंडरग्राउंड का है, उसको एक बार यहाँ का जो मैनेजर है कैटरीज साहब, वो बोलता है कि उसको अंडरग्राउंड में जाकर पंप चलाना होगा। ठीक है, दरकार है, चलाना होगा, एक अलग बात है। तो यहाँ पर प्योर से अस्थल कॉलेज में बहुत से आदमी अंडरग्राउंड का सर्फेस में ड्यूटी करते हैं। भाई तुम सबको लगाओ, सबको लगा कर करो, एक आदमी को पंप खलासी को तुम दूसरे जगह ड्यूटी लगा रहे हो। मतलब ये मैनेजर का काम जो है टोटली द्वेषपूर्ण हो रहा है, जो मेरा यूनियन का अगेंस्ट में है। স্বয়ং মুখ্যমন্ত্রীর বার্তা অগ্রাহ্য করছে তাদেরই শ্রমিক সংগঠন। ব্যবস্থা নেবেন কি তৃণমূল সুপ্রিমো, সেটাই এখন দেখার। রানীগঞ্জ থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন। রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।